হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো যা সমস্ত পরীক্ষায় আসে আর তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো অবশ্যই গিয়ে দেখবে ভিডিওর লিঙ্কগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দিই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো আজকেই আমাদের পরিবারটি দুশো জনের হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছো আর যারা এখনো পর্যন্ত আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হওনি অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুল তোমাদের একটি লাইকে আমি অনেকটা ইন্সপায়ার হই তাহলে ভিডিওটা শুরু করা যাক দেখো যে কোনো পরীক্ষাতে পরীক্ষা দিতে যখন তুমি যাবা চাকরি পরীক্ষায় তখন মেন বিষয়টা হচ্ছে কম সময় কম সময় কত তাড়াতাড়ি তুমি করতে পারো ঠিক আছে অঙ্ক এখন দেখো তুমি এক্স ধরেও করতে পারো খুব টাইম বেশি লাগবে কিন্তু তুমি করতে পারবে কিন্তু টাইমটা বেশি লাগবে তার জন্য বলছি তোমরা আমাদের চ্যানেলটিকে ফলো করো তো তুমি দেখবে যে তোমার মধ্যে কতটুকু পরিবর্তন এসেছে অঙ্কর উপর ঠিক আছে তো আমি যে আগের ভিডিওটি দেখেছি দেখেছিলাম যে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন ভগ্নাংশে আবার ভগ্নাংশ থেকে পার্সেন্টেজে তো এইভাবে তুমি ভাঙতে শেখো পার্সেন্টেজকে ভাঙতে শেখো আবার সেই ভাঙাগুলো দিয়ে জড়তে শেখো ঠিক আছে তাহলে তোমার বেস একদম ক্লিয়ার হয়ে যাবে বাড়িতে প্র্যাকটিস করো আর আমি সমস্ত চ্যাপ্টারেই তোমাদেরকে করাবো চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও কারণ আমি পার্সেন্টেজের সব ধরনের কোশ্চেনই আমি তোমাদের জন্য নিয়ে আসবো আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে দেওয়া বেল আইকনটিকে প্রেস করে দেবে তো বন্ধুরা আজকে নতুন একটি কনসেপ্ট শুরু করব আশা করি তোমাদের ভালো লাগবে আর এর আগে আমি বলে নিচ্ছি যে তোমরা যারা এখনো পার্সেন্টেজ থেকে ভগ্নাংশে পরিবর্তন এবং ভগ্নাংশ থেকে পার্সেন্টেজে পরিবর্তনের ভিডিওটি দেখোই অবশ্যই গিয়ে দেখে নেবে কারণ খুবই গুরুত্বপূর্ণ তাহলে তোমাদের পার্সেন্টেজ থেকে কোনো রকম ভয় থাকবে না মনে করো তুমি কোনো দোকান থেকে তুমি কোনো দোকান থেকে এক প্যাকেট চিনি নিয়ে আসলে ঠিক আছে তার কতটুকু দাম রয়েছে এক প্যাকেট চিনির তার উপরে তোমার খরচটা বের হবে তাই তো মনে করো এক তুমি এক প্যাকেট নিয়ে এসছো দশ টাকা কেজি ধরে তাহলে তোমার খরচ কত হয়ে গেল দশ টাকা এবার পরীক্ষাতে প্রশ্ন এরকমভাবে বলতে পারে যে এবার তুমি মনে করো চিনির প্যাকেট তুমি দুই গুণ নিয়ে নিয়েছ গুণ নিয়েছো আগে যত নিতে তার থেকে দুগুণ তুমি নিয়ে বেশি নিয়েছো তাহলে তোমার খরচ কত বাড়বে অবশ্যই দুগুণ বাড়বে বেড়ে যাবে তাই তো এবার তুমি মনে করো যতটুকু চিনি আনতে তার পরের দিন তুমি দোকানে গিয়েছো সেখানে গিয়ে দুই গুণ চিনি নিয়েছ ঠিক আছে আর গিয়ে দেখলে যে দাম তার তিন গুণ বেড়ে গেছে কতগুণ দাম আগে যতটুকু দাম ছিল তার থেকে দাম বেড়ে গেছে আর তোমার চিনি তোমার আগে যতটুকু নিতে তার থেকে দুগুণ চিনি বেশি নিবে তাহলে তোমার খরচে কতটুকু পরিবর্তন আসবে তোমার খরচে পরিবর্তন আসবে হচ্ছে ছয় গুণ কতগুণ ছয় গুণ পরিবর্তন আসবে এবার পরীক্ষাতে যে ধরনের প্রশ্ন আসে তো তার আগে আমি বলে নিচ্ছি যে আমরা আজকে শিখবো হচ্ছে পার্সেন্টেজ থেকে গুণনয়কে পরিবর্তন মনে করো দশ পার্সেন্ট কোনো বস্তুর দাম দশ পার্সেন্ট বেড়ে গেছে তাহলে কত গুণ বেড়ে গেছে দশ পার্সেন্ট বেড়ে গেছে মানে একশো দশ হয়ে গেছে কতর মধ্যে একশোর মধ্যে তার মানে এক দশমিক এক গুণ বেড়ে গেছে তার মানে এক দশমিক এক গুণ বেড়ে গেছে তাই তো একশোর মধ্যে একশো দশ হয়ে গেছে তাহলে কত গুণ বেড়ে গেছে এক দশমিক এক গুণ বেড়ে গেছে এবার যদি তোমাকে বলা হয় কোন বস্তু কুড়ি পার্সেন্ট কমে গেছে কোন বস্তুর দাম কুড়ি পার্সেন্ট কমে গেছে তাহলে কুড়ি পার্সেন্ট কমে গেছে মানে একশোর মধ্যে কত হয়ে গেছে মধ্যে হয়ে গেছে তাহলে সেই কতগুণ কমে গেছে দাম দাম সেই বস্তুর কমে গেছে সেটা হবে পয়েন্ট এইট এবার যদি মনে করো তিরিশ পার্সেন্ট দাম কমে গেছে তিরিশ পার্সেন্ট দাম কমে গেছে মানে কত হয়ে গেছে একশোর মধ্যে সত্তর টাকা দাম হয়ে গেছে তাহলে কতগুণ কমে গেছে এখানে দুটো শূন্য রয়েছে দুঘর তার আগে একটা দশমিক হবে তাহলে পয়েন্ট সেভেন কতগুণ হয়ে গেছে পয়েন্ট সেভেন গুণ দাম কমে গেছে বোঝা গেল এবার তোমাকে প্রশ্ন যদি বলে যে কোনো একটি বস্তু ওই চিনির প্যাকেট চিনির প্যাকেটে কুড়ি পার্সেন্ট দাম বেড়ে গেছে কি হলো কুড়ি পার্সেন্ট দাম বেড়ে গেছে প্যাকেটের দাম কুড়ি পার্সেন্ট বেড়ে গেছে আর তুমি সেই প্যাকেট কতটুকু নিয়ে আসছো দশ পার্সেন্ট বেশি তোমার চিনি লাগবে চিনির দামও কুড়ি পার্সেন্ট বেড়ে গেছে তোমার দশ পার্সেন্ট বেশিও চিনি লাগবে তাহলে খরচ কত পার্সেন্ট বাড়বে তাহলে খরচ কত পার্সেন্ট বাড়বে এই ক্ষেত্রে দেখো কুড়ি পার্সেন্ট দাম বেড়ে গেছে মানে কি জানি একশো কুড়ি বাই একশো তাই তো তাহলে কত গুণ বেড়ে গেছে এক দশমিক দুই এতগুণ দাম বেড়ে গেছে এখানে বলছে যে দশ দশ পার্সেন্ট তুমি চিনির পরিমাণ বেশি নেবে দশ পার্সেন্ট বেশি নেওয়া মানে একশো দশ একশো দশ একশোর মধ্যে একশো একশো দশ একশোর মধ্যে একশো দশ বেড়েছে তার মানে এক দশমিক এক এত গুণ তুমি চিনি বেশি নেবে ঠিক আছে এবার দশমিক আছে দেখে ভয় পাবে না গুণ করার জন্য এখানে বারো আর এগারো গুণ করলে একশো বত্রিশ হয় বারো এগারো গুণ হয় একশো বত্রিশ এক ঘর পেছনে এখানে এক ঘর পেছনে কয় ঘর পেছনে দশমিক আছে ঘর পেছনে দু ঘর পেছনে দশমিক লাগিয়ে দেবে ঠিক আছে এবার আমরা একশো এবার আমরা এক দশমিক বত্রিশকে কে কীভাবে লিখতে পারি এক দশমিক বত্রিশের দশমিক উঠাই দিলে একশো হয়ে যায় তাহলে একশোর মধ্যে কত হয়ে গেছে একশো টাকা যদি আমার খরচ ছিল তাহলে কত হয়ে গেছে একশো বত্রিশ হয়ে গেছে কত পার্সেন্ট বেড়ে গেছে বেড়ে গেছে আশা করি বোঝা গেল আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর পাশে দেওয়া বেল আইকনটিকে প্রেস করে নেবে তো এখানে বলেছে যে কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তিরিশ পার্সেন্ট বৃদ্ধি হলে আর প্রস্তুত কুড়ি পার্সেন্ট কমানো হলে তার ক্ষেত্র হলে কত পরিবর্তন হবে তো আমরা কীভাবে করতাম একটি সূত্র রয়েছে যে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই বাই হান্ড্রেড এই ফর্মুলা দিয়ে আমরা করতে যাব না ফর্মুলা দিয়ে আমরা করবই না এই অঙ্ক মুখে মুখে হয়ে যাবে তোমাদেরকে আমি বলছি আগের বলছিলাম যে পার্সেন্টেজ থেকে ফ্যাক্টরের পরিবর্তন এখানে তিরিশ পার্সেন্ট বৃদ্ধি বলতে হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি এত গুণ বেড়েছে তাই তো কুড়ি পার্সেন্ট কমেছে কুড়ি পার্সেন্ট কম মানে হচ্ছে একে গুণ করবে একশো চার হয় আট তেরো একশো চার তিন আটো চব্বিশ চার হাতের দুই আট আট না একশো চার ঠিক আছে গুণ করলে হবে একশো চার দু ঘরের আগে দশমিক দশমিক উঠলে নিচে একশো আসবে এখানে একশো চার কত বেশি রয়েছে চার বেশি রয়েছে তাহলে কত পার্সেন্ট পরিবর্তন হবে চার পার্সেন্ট পরিবর্তন হবে মুখে মুখে তোমরা অঙ্ক করতে পারবে খাতার কোনো প্রয়োজন নেই দু সেকেন্ডের মধ্যে তুমি অ্যান্সার দিতে পারবে দেখো এরকম অঙ্ক তো সবাই করতে পারে কিন্তু খুব কম সময়ে আমরা কীভাবে করবো পরীক্ষাতে তার জন্য আমাদের ক্লাসটা ফলো করো আর যদি মনে হয় যে এই ভিডিও থেকে তুমি কিছু শিখতে পেরেছ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করতে বলবে না দেখো এখানে বলেছে বস্তুর দাম তিরিশ পার্সেন্ট কমাতে তার বিক্রি কুড়ি পার্সেন্ট বেড়ে গেছে তাহলে তার আয়ের উপর কত পার্সেন্ট প্রভাব পড়বে এখানে বলেছে দাম তিরিশ পার্সেন্ট কমাতে তিরিশ পার্সেন্ট কমে গেছে মানে সত্তর বাই একশো ঠিক আছে তাহলে হবে পয়েন্ট সেভেন ঠিক আছে আর এখানে বলেছে কুড়ি পার্সেন্ট বিক্রি বেড়ে গেছে কুড়ি পার্সেন্ট বেড়ে গেছে মানে একশো কুড়ি বাই একশো তাহলে এর মাল্টিপাইং ফ্যাক্টর কী হবে ওয়ান পয়েন্ট টু ঠিক আছে এবার ওয়ান পয়েন্ট টু আর সাত সাত বারং কত হয় চুরাশি চুরাশি এর দুই ঘর আগে দশমিক দিয়ে দেব তাহলে পয়েন্ট এইট ফোর বলতে একশোর মধ্যে চুরাশি হয়ে গেছে তার মানে ষোলো পার্সেন্ট কমে গেছে তাহলে তার আয় কত পার্সেন্ট কমে গেছে ষোলো পার্সেন্ট কমে গেছে কত সহজে আমরা অঙ্কটা করতে পারলাম একটি বৃত্তের ব্যাসার্ধ এক পার্সেন্ট বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত পরিবর্তন হবে প্রথমে তোমাকে এখানে জানতে হবে যে বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা কি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার এখানে তোমরা একটা জিনিস মনে রাখবে যে পাই হচ্ছে কনস্ট্যান্ট ধ্রুবক ধ্রুবক আর কি তার কোনো চেঞ্জ নাই আর কি পাই হচ্ছে এখানে ধ্রুবক তাই আমরা পাই নিয়ে এখানে ক্যালকুলেশন করবো না ঠিক আছে এখানে কি পরিবর্তন হচ্ছে ব্যাসার্ধ পরিবর্তন হচ্ছে তার জন্য ব্যাসার্ধ পরিবর্তন হচ্ছে দিকে আমাদের ক্ষেত্রফলের পরিবর্তন হবে আর স্কোয়ার মানে আর এন টু আর ঠিক আছে ওয়ান এক পার্সেন্ট করে বৃদ্ধি হচ্ছে তাহলে তোমরা এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই একশো এই সূত্র দিয়ে তোমরা করতে পারো ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান ইন্টু ওয়ান বাই হান্ড্রেড ইকুয়াল টু দুই যোগ দুই বাই একশো ইকুয়াল টু একশো দুশো প্লাস দুই বাই একশো ইকাল টু দুইশো দুই বাই একশো ইকাল টু কত পার্সেন্ট হয়ে যাবে টু পয়েন্ট জিরো টু পার্সেন্ট বৃদ্ধি হবে টু পয়েন্ট জিরো টু পার্সেন্ট বৃদ্ধি হয়ে যাবে ঠিক আছে বোঝা গেল এখানে বলেছে যে কোনো বস্তুর দাম কুড়ি পার্সেন্ট বাড়ায় কোনো ব্যক্তি কুড়ি পার্সেন্ট বস্তু কম নেয় তাহলে তার খরচের মধ্যে কত পরিবর্তন হবে আমরা যদি পার্সেন্টেজকে মাল্টিপ্লাইং ফ্যাক্টর দিয়ে করি তাহলে দেখো কুড়ি পার্সেন্ট বৃদ্ধি মানে একশো কুড়ি একশো কুড়ি কতর মধ্যে একশোর মধ্যে তাহলে কত গুণ বেড়েছে ওয়ান পয়েন্ট টু আর কুড়ি পার্সেন্ট বস্তু কম নিয়েছে কুড়ি পার্সেন্ট কম মানে একশোর মধ্যে কতটুকু নিয়েছে আশি তাহলে কত গুণ কম নিয়েছে পয়েন্ট এইট এবার এইট ইন্টু বারো কত হবে আট বারং ছিয়ানব্বই ছিয়ানব্বই পয়েন্ট ছিয়ানব্বই এবার পয়েন্ট ছিয়ানব্বইকে আমরা কীভাবে লিখতে পারি এক বাই একশো কতটুকু কমেছে একশোর মধ্যে চার কমেছে চার পার্সেন্ট খরচ কমেছে বোঝা গেল এই অঙ্কটিকে যদি তুমি এক্স আর ওয়াই দিয়ে যদি করো ওই ফর্মুলা দিয়ে তাহলে হবে প্রথমে দাম বাড়ে মানে প্লাস টু প্লাস কুড়ি পরে বলেছে কুড়ি পার্সেন্ট বস্তু কম নেয় মাইনাস কুড়ি ঠিক আছে এখানে প্লাস প্লাস কুড়ি গুণন মাইনাস কুড়ি বাই একশো এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যে কোনো বস্তুর পরিমাণ এবং কোন বস্তুর দাম যদি পার্সেন্টেজ একই থাকে তাহলে ক্যান্সেল হয়ে যাচ্ছে তাই তো প্লাস মাইনাস ক্যান্সেল হয়ে যাচ্ছে এখানে কত থাকছে শুধু প্লাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস আবার এখানে প্লাস রয়েছে প্লাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস দুই দু চার চারশো বাই একশো শূন্য শূন্য কাটবে মাইনাস ফোর সবসময় মনে রাখবে কোনো বস্তুর দাম কোনো বস্তুর দাম কুড়ি পার্সেন্ট বাড়ায় কুড়ি পার্সেন্ট বস্তু কম নেয় এই সমস্ত অঙ্কর ক্ষেত্রে সেম পার্সেন্টেজ থাকলে সবসময় মনে রাখবে যে ডিক্রিজ হবে মানে কমবে আর কি খরচ কমবে ঠিক আছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে বলবে না এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ